সবাইকে জানাই ঈদ মুবারক বা ঈদুল আজহার সংস্কৃতি আজ আমরা আদায় করলাম এবং আমরা আশা রাখি এটা শান্তির সঙ্গে বজায় করার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব যেন আমাদের এই কুরবানি যেন কবুল হয় এবং আল্লাহর কাছে আশা করি যে কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আমরা সবাইকে বার্তা দিতে চাই এই কুরবানি যেন আমাদের মধ্যেই থাকে, সোশ্যাল মিডিয়াতে যেন না যায় এবং ফটো তুলে যেন না দেয় এবং এই ইবাদতকে ইবাদতের মধ্যে যেন রাখে এবং আমাদের সম্প্রীতি বজায় থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ঈদের সকালে মহিলাদের নামাজ পাঠ মানানো হয়। শহরের হায়দারপুরে একসঙ্গে নামাজ পাঠ কয়েকশো মুসলিম মহিলার। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটি মহিলা নামাজের আয়োজন করে। দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে আলাদা মহিলা নামাজ পাঠের আয়োজন হয় মালদহ শহরে। প্রতি বছরে এতে অংশগ্রহণের সংখ্যা বাড়ছে। নামাজের শেষে দোয়া করেন অংশগ্রহণকারীরা। বিশ্ব শান্তি সম্প্রীতি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্য দোয়া করা হয়। আজকে প্রায় 1000-এর কাছাকাছি আসছে। ইনশাআল্লাহ ভালো দিন কাটবে আজকে কুরবানির দিন। কি দোয়া করলাম আমাদের মানে সকলে যারা ছিল অসুস্থ তাদের জন্য দোয়া করা হলো, যারা আইসিইউতে আছে হসপিটালে আছে তাদের জন্য দোয়া করা হলো, যারা কুরবানি দিতে পারছে না আর্থিক অবস্থার জন্য তাদের জন্য দোয়া করা হলো, শান্তির জন্য দোয়া করা হলো।